নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার 6 নভেম্বর 2022 যে পাঁচ রাশির সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি আমার প্রিয় দর্শক বন্ধুর কাছে অনুরোধ, আপনারা আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন, কারণ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি এই ভিডিওতে আপনাদেরকে দিব, যেটা আপনার জীবনে প্রভূত কিন্তু কাজ কিন্তু দিবে। দেখুন, প্রথম কথা হচ্ছে প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় কিন্তু থাকে, কারো কারো ক্ষেত্রে আগে থাকে, কারো কারো ক্ষেত্রে পরে থাকে। অর্থাৎ কারো খুব অল্প বয়সে প্রাপ্তি ঘটে, কারো একটু বেশি বয়সে প্রাপ্তি ঘটে। আপনার প্রাপ্তির যোগটা কোন বছর বয়সে আছে বা কোন ইয়ারগুলো আপনার ক্ষেত্রে প্রাপ্তি আছে। একজন থাকে না, এই দু বছর আমার খুব ভালো সময় গিয়েছিল, এরকমই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সময় কিন্তু থাকে, সময় কিন্তু একটা কথা কিন্তু বলে। আবার আমার দু বছর পর আবার সময়গুলো খারাপ যাচ্ছে। এই প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু একটা সময় থাকে, বেশ কিছু মাস থাকে, সেই মাসগুলো কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট মাস। এই জায়গাটা আইডেন্টিফাইড করা কিন্তু দরকার। আপনার প্রাপ্তি যদি কম বেশি যোগ যদি থাকে, তাহলে কিন্তু আপনি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবেই। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে যে মুখ্য জায়গাটা সেটা হচ্ছে প্রাপ্তি, মানে যে কোনো দিক থেকে প্রাপ্তি। আপনি শেয়ার বাজার খুব আপনার প্রাপ্তি হতে পারে, আপনার আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে পারে, একটা কোনো ভালো শুভ সংবাদ আসতে পারে, শুভ সংবাদ সেটাও আপনার ক্ষেত্রে প্রাপ্তি। অর্থাৎ প্রাপ্তি কিন্তু যেই দিক না সেদিক থেকেও কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু হতেই পারে। এই প্রাপ্তির ক্ষেত্রে আপনি কোন বছর আপনার প্রাপ্তি যোগ আছে, সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে কিন্তু আপনাকে বলে দিতে পারে। এই জায়গাটাতে আমি বারবার বলছি, নিজস্ব জন্ম কুণ্ডলীটা একবার বিচার করার, কারণ প্রাপ্তিটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া প্রাপ্তি সম্ভব নয়। অর্থাৎ ভাগ্যভাব, ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং একাদশ ভাব, এই ভাবগুলোকে স্ট্রং করুন। বিশেষ করে ভাগ্যের উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে, ভাগ্য ছাড়া কোনোটাই সম্ভব নয়, এই জন্য ভাগ্যকে স্ট্রং করুন, তারপর আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত। এবং চারটি গ্রহ শনি, রাহু, শুক্র এবং বুধ, এই চারটি গ্রহকে ভালো করুন। শুধু রাহু রক্ষা কবচ পড়ছেন, আপনার নিজস্ব জন্মকুণ্ডলী না বিচার করে আপনি রাহু রক্ষা কবচ পড়ছেন প্রাপ্তির ক্ষেত্রে, যে প্রাপ্তি হবে এটা আমি কখনোই দাবি করব না, কারণ নিজস্ব জন্মকুণ্ডলীটা একবার বিচার করুন, তারপর আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ প্রয়োজন আছে কি না আছে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে দিবেন। শুধুমাত্র রাহু রক্ষা কবচ পড়লে হবে না, তার সাথে সাথে আপনার ভাগ্যভাবকে কিন্তু স্ট্রং করা দরকার, কারণ এটি ভাগ্যের খেলা, ভাগ্য ব্যতীত কিচ্ছু হবে না। এই জন্য দেখুন, রাহু রক্ষা কবচ আপনার জন্য শ্যুট করবে কি করবে না, যে কোনো জিনিসই কিন্তু শ্যুট করার ব্যাপার আছে। আপনার জন্মকুণ্ডলীতে রাহু রক্ষা কবচ দরকার আছে কি না আছে, সেটা কিন্তু আগে দক্ষ জ্যোতিষবিদকে দিয়ে আগে দেখিয়ে নিন, এবং ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, সফলতার ভাবকে স্ট্রং করুন। এবং আপনার মহাদশা, দেখুন মহাদশার উপর কিন্তু ডিপেন্ড কিন্তু করে, আপনার মহাদশা কিসে চলছে, আপনার অন্তর্দশা কিসে চলছে, আপনার ক্ষেত্রে রাজযোগ চলছে না মারক চলছে, এটা কিন্তু দেখা দরকার। আপনার ক্ষেত্রে যদি রাজযোগ চলে তাহলে কিন্তু আপনার প্রাপ্তি খুব সহজেই হবে, কিন্তু মারক চলে কী হবে জানেন, বাধা উপর দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। এই জন্য এই জায়গাগুলো দেখুন, এই জন্য বারবার বলছি, নিজস্ব ন্যাকাল চার্ট এবং আপনার ক্ষেত্রে হস্তরেখা বিচার করুন। যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গা কেটে গেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেই জায়গাটা আনানো কিন্তু সম্ভব, কারণ আপনার জন্মছকে যোগটা তো ছিল, সেই যোগটা রিফর্মেশনের মাধ্যমে, রিফর্মেশন
অর্থাৎ রিফর্মেশনের মাধ্যমে কিন্তু আপনার সেই যোগকে উপভোগ করানো কিন্তু সম্ভব। আমি কৌশিক রায় চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বে নিয়ে দায়িত্বের সাথে বলছি। অর্থাৎ আপনার হয়তো যোগ ছিল আপনি বুঝতে পারেননি, কেটে গেছে, দেখা গেল আজ থেকে ছ মাস আগে যোগ ছিল আপনি জানতেনই না। সেই যোগকে আপনার চার্টকে রিফর্মেশন করে সেই যোগকে আপনার কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাকে কিন্তু আমি উপভোগ করাতে পারবই পারবো। এই জন্য বিশেষ কিছু পদ্ধতি আছে, খুব সহজ ব্যাপার নয়, এগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার, সূক্ষ্ম বিশ্লেষণ করা দরকার, যেখানে আপনার প্রাপ্তির জায়গাটা কিন্তু দৃঢ় বা গাঢ় কিন্তু করা সম্ভব। এই জন্য বারবার বলি কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয়, নয়তো পিছিয়ে পড়তে হয়। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। সম্পূর্ণরূপে পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়। এবং এখানে যারা নিজস্ব জন্মকুণ্ডলী বা হস্তরেখা দেখাতে ইচ্ছুক আছেন তারাই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এবার আমি জানাবো রাশির নাম এবং টার্গেট নাম্বার। প্রথম যে রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 5। আপনাদের শুভ সময় সকাল 8:49 থেকে আপনার 11:52 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 10:12 থেকে আপনার 12:44 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি করতে চলেছে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 8। আপনাদের শুভ সময় সকাল 11:21 থেকে 12:34 পর্যন্ত। অর্থাৎ সিংহ রাশি, মেষ রাশি, এই দুটি রাশি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু প্রাপ্তি কিন্তু বড় যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। অর্থাৎ মেষ, সিংহ, বৃশ্চিক, তুলা। তুলা রাশির ক্ষেত্রে আপনার আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2। আপনাদের শুভ সময় সকাল 8:56 থেকে 11:18 পর্যন্ত। তাহলে সিংহ রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, মেষ রাশি, চারটি রাশির কথা বললাম। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম, সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 9:45 থেকে 12:24 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ মিথুন রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা বললাম, কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।